আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকের এই আমলে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই ভিডিওটিতে আমি তুলে ধরব দর্শক মানুষের জীবনে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আসতে পারে অস্বাভাবিক কিছু নয় কারণ বিপদ আপদ এটা নবী রাসুলদের জীবনও পর্যন্ত এসেছে তো বিপদ আপদ মুমিন মুসলিমদের জীবনে আসতে পারে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার হিসেবেও আসতে পারে পরীক্ষা হিসেবেও আসতে পারে তো বিপদ আপদ আসে নবী রাসুল্লাহ কি করেছেন তারা কি হতাশ হয়ে গিয়েছেন নিরাশ হয়ে গিয়েছেন অধৈর্য হয়ে গিয়েছেন না নয় বরঞ্চ তারা ধৈর্য ধরেছেন আল্লাহ পাকের প্রতি ভরসা রেখেছেন এবং তারা বিভিন্ন দোয়া পরে দোয়া করেছেন বিভিন্ন বাক্য পাঠ করে দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে তাদের বিপদ আপদ দূর করে দিয়েছে তো কাজেই আমাদেরও ওইখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের জীবনও যদি বড় থেকে বড় বিপদ আসে ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদও থাকে কষ্ট মুসিবত থাকে তাহলে আমরা অধৈর্য হব না আমরা হতাশ হব না নিরাশ হয়ে পড়ব না আমরা ধৈর্য ধারণ করবো আল্লাহ পাকের প্রতি ভরসা করব। এমন কিছু কিছু দোয়ার মাধ্যমে দোয়া করব যারা নাকি ইতিপূর্বে ওলামায় ক্যারাম বুজুর্গানে দিনরা করেছেন এমন কিছু বাক্যের মাধ্যমে আমরা দোয়া করব যে সমস্ত বাক্যের মাধ্যমে দোয়া করার কথা হাদিসের মধ্যে আসছে তো এই বাক্যগুলোর দ্বারা যদি আমরা দোয়া করতে পারি আল্লাহকে ডাকতে পারি যত বড় বিপদের মধ্যেই আমি আপনি থাকি না কেন সমস্ত বিপদ ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে দর্শক একটা দোয়ার কথা এই ভিডিও রেতে আমি তুলে ধরবো এই দোয়াটি যদি একবার করতে পারেন আপনি যে বিপদের মধ্যেই থাকবেন যে কষ্টের মধ্যেই থাকবেন যে দুঃখের মধ্যেই থাকবেন যদি উল্লেখিত বিপদের মধ্যে একবার এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ওই বিপদ থেকে মহান আল্লাহ বাগা আপনাকে রক্ষা করবেন বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন তো সেই দোয়াটি কি দোয়াটি হচ্ছে গিয়ে যে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইহি র আল্লাহ হুম্মা মুসিবাতি ওয়াখলিফ ওয়লিফ মিনহা এটা হলো তো আমি আবারও পাঠ করছি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হুমনা আজরিনী ফি মুসিব ওয়াকিফ মিনহা। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই প্রত্যাবর্তন করতে হবে হে আল্লাহ আমার বিপদে আমাকে প্রতিদান দাও এবং এর বিনিময়ে আমাকে তার চেয়ে উত্তম পুরস্কার দাও তো এই দোয়াটি আপনি যে বিপদেই থাকবেন একবার পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার বিপদটা দূর হয়ে যাবে তো যারা আমরা পারি আমলটি করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার দ্বারা বিপদ আপদ থেকে বাঁচবার তৌফিক দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন গুরুত্বপূর্ণ আর আমলের ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ